বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাল থেকে পাল্প বের করার পদ্ধতি। এই তাল আমরা কিন্তু অনেকেই ভালোবাসি, কিন্তু এর পাল্পটাকে বের করা কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা এখনও করনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, এই দেখো তাল নিয়েছি, সুন্দর করে ধুয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এটা ভালো করে পেকে যায়। যদি তোমাদের বেশি পাকা তাল হয় তাহলে করার দরকার নেই, তালটাও কিন্তু পাকা, তাও আমি একটু ট্যাপ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব তালের থেকে পাল্প বের করার। দুটো পদ্ধতির মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারবে। তো দেখো, আমি উপরে যে ঢাকনাটা সেটা খুলে ফেললাম, আর দেখো এখন আমি এই তালের যে খোসাটা সেটা ইজিলি খুলে ফেলবো। এটা কিন্তু খুব সহজ, একদম সহজ, এটা খোসাটাকে খোলা। যদি পাকা তাল হয় তাহলে সহজ, যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু একটু টাফ হয়ে যায়। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে সবসময় পাকা তাল নেওয়ার, আর পাকা তালের থেকে পাল্প বের করাও কিন্তু খুব সহজ। তো দেখো, আমি উপরের অংশটা খুলে নিয়েছি, এবার নিচের অংশটা খুলে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজিভাবে খুলে যাবে। অবশ্যই যদি বেশি ধারালো থাকে তাহলে কিন্তু হাত কাটার ভয় থাকে, এর জন্য একটু সাবধানে করে নেবে। তো দেখো, এই যে খুলে গেল সুন্দর করে। তো আমি দুটো পদ্ধতি শেয়ার করব, অনেকগুলো পদ্ধতি আমার জানা রয়েছে, যদিও এত বড় ভিডিও হয়ে যাবে তার জন্য আমি তোমাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব। আর এবার দেখো, তালের থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে যেহেতু এটা মিডিয়াম সাইজের তাল, সেই জন্য এখানে দুটো বীজ রয়েছে। তো এই তালের পাল্প এবার আমি বের করব, আর কী পদ্ধতিতে বের করব অবশ্যই দেখে নেওয়া যাক। উপরের যে শক্ত অংশটা সেটাকে খুলে ফেলে দিলাম। এবার আমি এটার পাল্প বের করার জন্য ব্যবহার করব এই যে ফুটো থালা। এই যে একটা গাবলা নিয়ে নিয়েছি, আর একটা ফুটো বা ঝাঁঝরা থালা বলে অনেকে, এই থালাটাকে নিয়ে নিয়েছি। এটা অনেকের বাড়িতেই রয়েছে, এটা সবার বাড়িতেই থাকে। আর এই যে তালের পাল্পটা বের করা, যদি পাকা হয় তাহলে এর মধ্যে খুব একটা জল দেওয়ার দরকার পড়বে না, শুধু একটু হাতের মধ্যে জল নিয়ে ভিজিয়ে নিলেই হয়ে যাবে। আর যদি তোমাদের তাল শক্ত হয় তাহলে তোমরা কি করবে, আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে, তাহলে তালের পাল্পটা সুন্দরভাবে বের করতে পারবে। যেহেতু তালটা পাকা রয়েছে সেই জন্য আমাকে জল বেশি দিতে হচ্ছে না, শুধু একটু ভিজিয়ে নিলেই, হাত দিয়ে প্রথমে একটু কষলে নিলাম, তারপর আমি এটাকে এর মধ্যে ঘষে নেব। আর এত সহজে এর পাল্প বেরিয়ে আসবে তোমরা ভাবতেও পারবে না। তোমরা যারা যারা এর মধ্যে করো তারা তো জানোই, যারা নতুন গৃহিণী তাদের জন্য আমার আজকের এই টিপসটা। তো দেখো, এক সাইড করে আমি ঘষে নিচ্ছি একটা একটা করে, আর পাল্প বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। আর এটার মধ্যে করলে একটা সুবিধা কি, এইটার মধ্যে যদি তোমরা পাল্প বের করো তাহলে দেখবে কি, তোমাদের এটার এক্সট্রা করে চেলে নিতে হবে না, কেননা এর মধ্যে আঁশ থাকে, তো সেই জন্য তোমাদের আর চেলে নিতে হবে না, একবারে চালা হয়ে যাবে আর আঁশ কিন্তু যাবে না। তো দেখো একদম সাদা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। এবার লাস্ট যেটা সেটা করছি, এটাও হয়ে গেছে, কত সহজে আমি করে ফেললাম। আর একটা মিডিয়াম সাইজের তাল থেকে কিন্তু মোটামুটি অনেকটাই পাল্প বেরিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা পাল্প বেরিয়েছে। তো দেখো, মোটামুটি 300-400 গ্রাম তালের পাল্প বেরিয়েছে। এটা দিয়ে এবার আমি রেসিপি করব, আর বাকি যে দুটো তাল রয়েছে সেগুলো আমি অন্য পদ্ধতিতে করব, সেটাও তোমরা দেখে নিতে পারো, তোমাদের কিন্তু ভালো লাগবে। এটা রেখে তারপর আমি বাকি দুটো তাল করব। যাওয়া যাক পরের টিপসে। এই তালগুলোও কিন্তু ভালো পাকা, তো তোমাদেরকে আবার বলে দিই, পাকা তাল নেবে তাহলে তোমাদের কষ্টটা খানিকটা কম হবে, একটু শক্ত তাল নিলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, সেই জন্য সবসময় চেষ্টা করবে পাকা তাল গোলানোর। তো আমি সেম ওয়েতে তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ট্যাপ করে নিচ্ছি। এই জন্যই তোমাদের তালটা যদি একটু শক্ত থাকে তাহলে বেশটা নরম হয়ে যাবে, নিচের পোর্শনটা বেশি শক্ত থাকে সেই জায়গাটা সুন্দর করে নরম হয়ে যাবে। এবার উপরের যে ঢাকনাটা, সেই ঢাকনাটাকে ইজিলি খুলে দিলাম। এবার সেম ওয়েতে এটার খোসাটাকে খুলে নেবে। এটার খোসা ছাড়ানো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, খুব ইজি, একটু করে টেনে টেনে এই খোসাটাকে ইজিলি উঠিয়ে নেওয়া যায় যদি তাল পাকা হয়। আর যদি কাঁচা হয় তাহলে কিন্তু তাল
খোসাটা উঠতে চাইবে না। তো সেই জন্য তোমরা সবসময় পাকা তাল নেওয়ার চেষ্টা করবে, যদি কাঁচা থাকে তাহলে ঘরে দুদিন রেখে দিলেই পেকে যাবে। এবার আমি নিচ পোর্শনের যে অংশগুলো সেগুলো ইজিলি খুলে নিচ্ছি, আর এটাও তো কত সহজভাবে খুলে নেওয়া যাচ্ছে যেহেতু তালটা পাকা। আমি প্রথমেই বলে দিয়েছি পাকা তাল নিলে কিন্তু তোমাদের কষ্ট অর্ধেক হয়ে যাবে। তো দেখো মোটামুটি আমার খোসা ছাড়ানো শেষ, আর এই তালটা আমি কিন্তু অন্য পদ্ধতিতে পাল্পটা বের করব, আর এর পাল্পটা বের করে আমি রেসিপি করব। তার আগে তোমাদেরকে শুধু এই পাল্পটা বের করাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটার মধ্যে মনে হচ্ছে দুটো বীজ রয়েছে, ভেতরের অংশটাকে ফেলে দিলাম, এটার মধ্যেও দুটো বীজ রয়েছে। তো যেহেতু খুব বড় না, বেশি বড়গুলোতে তিনটে বীজ থাকে, আর যেহেতু এটা মিডিয়াম সাইজের সেজন্য এর মধ্যে দুটো বীজই থাকবে। এবার যাওয়া যাক টিপসে। তো দেখো আমি এই বীজগুলো দুটোই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা কি করব, তোমাদের যদি বেশি কাঁচা তাল হয় তাহলে তোমরা কি করে রাখবে সেটাই দেখাবো। এক কাপ মতো জল দিয়ে দেব। তো এখানে এক কাপ মতো জল দেওয়ার কারণ এটাই, খুব নরম হয়ে যাবে তালটা। যদি তোমাদের তাল শক্ত থাকে তাহলে এই জলটা দেবে, দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। যেহেতু তালটা পাকা সেই জন্য জল না দিলেও চলতো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আধ ঘন্টা পর আমি ফিরে আসলাম, আর এবার আমি এগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পাল্পটা বের করবে। তো তোমাদের ঘরে তো এরকম গ্রেটার রয়েছে, সবার ঘরে এই গ্রেটারগুলো থাকে, এই গ্রেটার দিয়ে তোমরা তালের পাল্প বের করতে পারবে ইজিলি। একটা একটা করে বীজ নিবে আর সুন্দর করে ধরে এইভাবে তালের একটু মথে নেবে, তাহলে দেখবে তালের ভেতরে জলটা সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসবে। এখন এটার মধ্যে ঘষে ঘষে সেম ওয়েতে তোমরা যেভাবে গ্রেট করো জিনিস সেভাবে করবে, দেখবে তাল খুব সহজে বা ইজিলি বেরিয়ে আসবে, একদম কষ্ট করতে হবে না। এটার মধ্যে একটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে এই তালটা তোমরা পুরো পাল্পটাকে বের করে নিয়ে তারপর তোমাদেরকে এটাকে ছেঁকে আঁশটাকে বাদ দিতে হবে। কিন্তু প্রথম যে প্রসেসটা দেখালাম সেটার মধ্যে কিন্তু একবারে চেলে বেরিয়ে আসছে, সেই জন্য আর চালাচালের অসুবিধা নেই। তো দেখো আমার সবগুলোই প্রায় হয়ে গেছে, তিনটে হয়ে গেছে, আর একটা মতো রয়েছে, সেটাও আমি করে নেব। আর কতটা পাল্প বেরিয়েছে দেখতেই পাচ্ছ, আমার এটা করতে মোটামুটি 15 মিনিট মতো লেগেছে। তো তোমাদেরও এরকম লাগবে, 10-15 মিনিটের বেশি কিন্তু লাগবে না। আর এবার আমি এটাকে চেলে নেব, এই ফুটো থালাটার মধ্যেই কিন্তু চেলে নেব। তোমরা চাইলে যে কোনো জিনিসের মধ্যে চেলে নিতে পারো, আমি চেলে নিলাম। আর কতটা পাল্প বেরিয়েছে দুটো পদ্ধতির মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের জন্য শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।